আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু শাড়ি কালেকশন, আর এগুলো কিন্তু 2019 একদম টপ এবং হিট কালেকশন শাড়ি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিওরের উপরে কিন্তু চমৎকার ম্যাচিং সুতা কারুকাজ করা এবং পুরোটা মনে হচ্ছে একদম মণিমুক্ত দিয়ে কাজ করা। আর এটার যে সাইডে স্টোন, স্টোনের কথা আর কি বলবো, পুরো শাড়ির প্রাণটাই কিন্তু এই স্টোন ওয়ার্কটা। আপনারা যখন যে কোনো পার্টি ওয়ারে যখন এই শাড়িগুলো পরবেন, পার্টি ওয়ার বা রিসেপশনে, তখন কিন্তু দেখা যাবে আপনারাই পার্টির মধ্যমণি হয়ে গেছেন। তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর, যে কোনো কালার শেডের আপুদের পরলে কিন্তু ভালো লাগবে। তো এটা সম্পর্কে আরো ডিটেইলস বলবে আমাদের রফিক ভাই। আজকে আমরা চলে এসেছি মালিহা শাড়িতে। তো ভাইয়া বলেন, এটা ফেব্রিকটা হচ্ছে 100% শিফনের উপরে, শিফন ফেব্রিকের উপরে, পিওর পিওর শিফনের উপরে, পিওর শিফনের উপরে আপনার যেটা জারকন পাথরের কাজ দেওয়া আছে, আর পুরো সারা বডি জুড়ে আপনার যে সুতার এমব্রয়ডারি কাজ করা আছে একদম অল ওভার, আর রেশমি সুতার এমব্রয়ডারি কাজ করা আছে, আর এটা পাটটা ঝাড়কান পাথর দিয়ে সাজা আছে। এটা কিন্তু একদমই ওয়েটলেস, ওয়েটলেস, ওয়েটলেস তো অবশ্যই। শিফন এটা যখন আপনি পিওর শিফন কাউকে কিছু দেখাবেন, আপনি প্রতিটা ভিউয়ারসই জানেন যে শিফন পড়া ওয়েটলেস, একদম ওয়েটলেস হয়, ওয়েটলেসই হয়, ঠিক আছে। আর এটা পাড়ে যেটা কাজটা দেখছেন, পাড়ের যে আপনি যে টানা, যে ভিটা দেখছেন, এই ভি এর সঙ্গে যে টানা কাজটা দেখছেন, এটা কিন্তু আপনার সম্পূর্ণটা পুঁথি, কালার পুঁথি দিয়ে কাজ করা আছে, ঠিক আছে। একইভাবে বডির সঙ্গে কম্বিনেশন করে কাজ করা আছে, খুবই সুন্দর, নাইস। নেক্সট মানে কালারগুলো দেখে নিচ্ছি, প্রত্যেকটা কালারই সুন্দর, কালারগুলো সম্পর্কে বলার কিছু নেই। আমরা প্রথমটা একদম খুঁটিনাটি বলে দিয়েছি, আমরা জাস্ট এখন কালারগুলো দেখাবো। সামনে কালার নিয়ে আসলে এমনি বুঝতে পারবে এটা, ওয়াও, প্রত্যেকটাই কিন্তু সুন্দর। এটা একটু রয়্যাল ব্লু এর মধ্যে আমি তো সুন্দর মতো আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। জুম করে দিচ্ছি সিলভার কালার ভিতর সিলভার স্টোনের কাজ করা এই শাড়িটা আপনারা পরলে কিন্তু খুবই ভালো লাগবে, যে কোনো অকেশনে কিন্তু আপনারা পড়তে পারবেন। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর, এটার প্রাইসটা হচ্ছে 8100। ভাই এত আস্তে আস্তে বলছেন যেন কেউ জানতেই না পারে, 8100 টাকা, মাত্র 8100 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। বেশি জোরে সরে এত দামি শাড়ির দাম বললে ভিউয়ার্সরা মারতেও পারে, তাই তো আপনারা অন্য যে কোনো জায়গা থেকে কিনতে গেলে কিন্তু এই শাড়িটা 10,000 টাকার উপরে কিনতে হবে। আমরা কিন্তু একদম কেনা দাম থেকে সামান্য কিছু প্রফিট রেখে কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে, মোটামুটি হোলসেল দামে বলা যায়। মাত্র 8100 টাকা হলে কিন্তু আপনারা এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন। খুঁটিনাটি ভালো করে দেখতে করেন, এটা ডিজাইনগুলো কিন্তু একটু একটু করে চেঞ্জ করা আছে, কিন্তু পার্টটা কাজগুলো নেই, সবগুলো কাজ কিন্তু এক না। এটা ভালো করে লক্ষ্য করে দেখছি যে আমি কিন্তু একদম জুম করে দেখাচ্ছি অডিয়েন্সদের। বডিতে দেখেন এটা মিনা করা আছে, গোছিত একটা থুব দিয়ে মিনা করা আছে, নাকফুলের মতো এই রুমে মনে করেন একটু চেঞ্জ করা আছে, একটু দেখতে হবে ভালো করে, যারা খুব সুন্দর। তো এটার প্রাইস হচ্ছে 8100। নেক্সট কালেকশন দেখাবো, এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার, এটা কাস্টমই একটু আলাদা করা আছে। কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই কালারেরই। এই যেটা যে ঝাড়কান পাথরটি ভি করা আছে, আরেকটা তো এইভাবে স্টেপ দেওয়া আছে, এটাতে কিন্তু স্টেপ নেই, একটু 19-20 করা আছে, একটু ডিজাইনের ভ্যারিয়েশন রাখা হয়েছে। আমি একটু দেখাচ্ছি, খুবই সুন্দর একটা শাড়ি, আর এটার প্রাইস কিন্তু হচ্ছে 8100 টাকা মাত্র। আমি একটু দেখাই, একটু দেখাই ভাই, স্ক্রিনশট নেওয়ার একটু সুযোগ দেন আপুদের। চমৎকার সুন্দর একটা শাড়ি, আমরা তাড়াহুড়া করে দেখালে কিন্তু দেখাতে পারি, কিন্তু প্রত্যেকটা ডিটেলস, অনেকে কিন্তু দেশের বাইরে থেকে অর্ডার করে থাকেন শাড়ি, তারা কিন্তু দেখা যায় হাতে ধরে দেখতে পারেন না, এই জন্যই কিন্তু এত জুম করে দেখানো। খুব সুন্দর একটা শাড়ি, মাত্র 8100। নেক্সট কালেকশনটা দেখাবো, এটাও কিন্তু খুব সুন্দর, এটা বোরহানি কালার, খুব সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা একটু দেখাচ্ছি উপর দিকে। আরে এটা একটু উপরে উঠানো রে ভাইয়া, এই যে
আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে আঁচলের অংশটা, আমি এটা যে পাটটা আছে পাটটা দেখাচ্ছি, পাটটা কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে জমিন, চমৎকার। তো এটার প্রাইস হচ্ছে 8,100। নেক্সট এবং লাস্ট কালেকশনটা দেখাবো, আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি লাস্ট কালেকশনটা দেখাতে দেখাতে। এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজিটে যে নূর ম্যানশনের ভবন আছে, সেই নূর ম্যানশন ভবনে, এটা হচ্ছে তৃতীয় তলা, 17 এবং 18 নম্বর সব। এটা হচ্ছে মালিহা শাড়িস, আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনেই দেওয়া আছে। ভাই টানাটানি করতেছেন কেন? আমি এটা একটু দেখাই, শাড়িটা কিন্তু অনেক সুন্দর, কালারটা কিন্তু অনেক নাইস। আমি এটা একটু জুম করে দেখাচ্ছি কারুকাজটা। কারুকাজটা কিন্তু মেইন জুম করে দেখানোর বিষয়, কারণ কারুকাজ ভালো লাগলো, অনেকে দেখা যায় ফুল গেটআপ ভালো না লাগলো কারুকাজটা ভালো লাগে, আবার কারুকাজ অনেকে খেয়াল করে, অনেকে ফুল গেটআপটা খেয়াল করে। তো আমি একটু দেখাই, এটা পড়লে কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর লাগবে। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। মালিহা শাড়িজেরও কিন্তু নিজস্ব চ্যানেল আছে, মালিহা শাড়িজ, সেটা সাবস্ক্রাইব করবেন। এবং মালিহা শাড়িজের কিন্তু নিজস্ব পেজ আছে, মালিহা শাড়িজ লিখে কিন্তু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।